একাদশ শ্রেণী পৌলিতি সুশাসন কলেজের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পৌলিতি সুশাসন প্রথম পত্রের সপ্তমাধ্যায় থেকে প্রশাসন থেকে বিচারবিভাগের পৃথকীকরণ, বিচারবিভাগের স্বাধীনতা কি এবং বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার উপায় নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করছি প্রশাসন থেকে বিচারের পৃথকীকরণ। বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা অনেক প্রভাব বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর অনেক রাষ্ট্রেই প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হন এবং অনেক রাষ্ট্রের সরকার প্রধান এবং শাসন বিভাগের কর্মকর্তাগণ বিচার বিভাগের কার্যাবলী পরিচালনা করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন। অনেক দেশে জেলা এবং থানা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা আমলাগণ বিচার বিভাগের দায়িত্ব অনেক সময় নিয়ন্ত্রণ পালন করে থাকে। এর ফলে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে না বা নির্ভর বিচার কার্য সম্পন্ন হতে পারে না। এই জন্য বর্তমানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও আইনজ্ঞ এবং চিন্তাশীল ব্যক্তি বুদ্ধিজীবীগণ মনে করেন যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হলে প্রশাসন বা শাসন ব্যবস্থায় বিচার বিভাগকে অবশ্যই পৃথক করতে হবে। শাসন ব্যবস্থায় বিচার পৃথক বা স্বতন্ত্র না হলে বিচারকগণ স্বাধীন নিরপেক্ষ বিচার কার্য সম্পন্ন করতে পারবেন না। এই জন্য বর্তমানে প্রশাসনের বিচার বিভাগের পৃথকীকরণ বা স্বাধীনতা সর্বজন দাবিতে পরিণত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এ হচ্ছে প্রশাসন থেকে বিচারের পৃথকীকরণ। বিচার বিভাগের স্বাধীনতা কী? আমরা জানি সরকারের তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। বিচারের স্বাধীনতা বলতে অর্থাৎ আইন ব্যাখ্যাদানের ক্ষেত্রে, বিচার আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে এবং বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বিচারকের স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা। বিচারের স্বাধীনতা বলতে আমরা বুঝি যখন বিচার বিভাগ বিচারকগণ আইন এবং শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত হয়ে আইন অনুযায়ী স্বাধীন নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করতে পারবে এবং জনগণ ন্যায় বিচার পাবে সেটাকে বলা হয় বিচারের স্বাধীনতা। অর্থাৎ বিচার পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ সরকারের প্রভাব থেকে মুক্ত হওয়া বা আইন ও শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত হয়ে নিরপেক্ষ স্বাধীনভাবে বিচার কার্য সম্পন্ন করাই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। কিন্তু তাহলে আমরা বিচারের স্বাধীনতাকে আমরা বুঝলাম যে আইন সরকারের যে তিনটি অঙ্গ আছে, আইন, শাসন, বিচার বিভাগ, আইন এবং শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত হয়ে যখন বিচারকগণ আইন অনুযায়ী স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পন্ন করতে পারবে সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়, সচেতন বিচার বিভাগের স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা তৎসাধারণ রক্ষা করা খুব কঠিন। যেমন তেমনি বিচার বিভাগের স্বাধীনতা খাতা কলম থাকলে হবে না, তার জন্য রক্ষার কিছু উপায় বা পদ্ধতি রয়েছে। যেমন বিচারকের যোগ্যতা, বিচারের স্বাধীনতা রক্ষা করতে গেলে অর্থাৎ আইনজ্ঞ, সৎ যোগ্য এবং যোগ্য অভিজ্ঞ এবং রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ সম্পর্কহীন ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগদান করতে হবে। তাহলে বিচারকগণ ভয়ভীতির উদ্ধি থেকে নির্ভীক বিচার কার্য সম্পন্ন করতে পারবে, ফলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষিত হবে এবং জনগণ ন্যায় বিচার পাবে। দুই, বিচারকের নিয়োগ পদ্ধতি। বিচারকের নিয়োগ পদ্ধতি বিচারের স্বাধীনতা রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই জন্য বিচারকদের নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগের নিয়োগ পদ্ধতি সর্বোত্তম। এক্ষেত্রে বিচারক মণ্ডলীর কমিটির দ্বারা বা কমিটির সুপারিশ ক্রমে শাসন বিভাগের নিয়োগ পদ্ধতি সর্বোত্তম। ফলে এক্ষেত্রে বিচারকরা ন্যায় ভয়ভীতির উদ্যোগ থেকে নিরপেক্ষ বিচার কার্য সম্পন্ন করতে পারেন এবং শাসন বিভাগ সেক্ষেত্রে বিচারক নিয়োগ করতে পারেন কিন্তু ইচ্ছা পোষণ বরখাস্ত করতে পারেন না। তিন, বিচারকদের কার্যকাল। নিজের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদের কার্যকাল নির্দিষ্ট থাকতে হবে, অর্থাৎ বিচারকদের চাকরি মেয়াদ স্থায়িত্ব থাকতে হবে। তাহলে তারা ভয়ভীতির উদ্যোগ থেকে বিচার কার্য সম্পন্ন করতে পারবেন। কারণ বিচারকদের কার্যকাল স্থায়িত্ব চাকরি স্থায়িত্ব না থাকলে কারণ তারা ভয়ভীতির উদ্যোগ থাকতে পারবেন না। কারণ তাদের ক্ষেত্রে সবসময় ভয়ভীতি কাজ করবে যে তারা যখন দেখবে যে আমাদের সরকার নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের চাকরির মেয়াদকাল স্থায়িত্ব ইচ্ছা খুশি আমাদের সরাতে পারছে না, আমাদের নির্দিষ্ট মেয়াদকাল আমরা সৎ উপায়ে বিচারকে সম্পন্ন করতে পারলে আমাদের স্থায়িত্ব থাকবে। সুতরাং বিচারকদের কার্যকাল স্থায়িত্ব থাকতে হবে, তাহলে তার হীনমন্যতায় ভুগবেন। চার, বিচারকদের অপসারণ পদ্ধতি। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকদের অবসান পদ্ধতি নির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে। এক্ষেত্রে আইন বিভাগের আইনি অভিশংসন প্রস্তাবের মাধ্যমে বিচার কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কর্তৃক বিচারকদের অপসারণ হওয়া উচিত। এই ধরনের আইনসভার প্রস্তাবক্রমে বা অভিশংসনের মাধ্যমে বিচারক মণ্ডলী বা বিচার কমিটির সুপারিশের ভিত্তিতে যদি রাষ্ট্রপতি কর্তৃক বা সাধারণ কর্তৃক বিচারক অপসারিত হতে পারেন তাহলে বিচারকরা ভয়ভীতির ঊর্ধ্বে থাকতে পারবে। পাঁচ, বিচারকগণের উপযুক্ত বেতন ভাতা। বিচারের স্বাধীনতা রক্ষার জন্য
বিচারকদের আকর্ষণীয় উপযুক্ত বেতন ভাতা উপযুক্ত বেতন ভাতা অনুসারে সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদা প্রদান করতে হবে, কারণ উপযুক্ত বেতন ভাতা না পেলে তারা লোভলালসার ঊর্ধ্বে থাকতে পারবেন না এবং তারা হীনমন্যতায় ভুগবেন। এই জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত বেতন ভাতা দিয়ে আকর্ষণ বেতন ভাতা দিয়ে প্রদান করতে হবে, সামাজিক মর্যাদা প্রদান করতে হবে, অর্থাৎ যেখানে বিচারকরা যাবে সেখানে আদালত প্রতিষ্ঠিত হবে, এই ধরনের সামাজিক মর্যাদা তাদেরকে নির্ধারণ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আকর্ষণীয় বেতন ভাতা দিয়ে সামাজিক মর্যাদা পেলে অনেক যোগ্য ব্যক্তি বিচারক হিসেবে আসতে তার নিয়োগ পেতে আগ্রহী হবে। ছয় পদোন্নতি, পদোন্নতি বিচারক বিষয়ের উপর আরেকটি উপায়, অর্থাৎ কর্মক্ষমতার ভিত্তিতে বিচারকদের অবশ্যই পদোন্নতির ব্যবস্থা করতে হবে, কারণ পদোন্নতি উপযুক্ত সময়ে বা সময় নির্দিষ্ট সময়ে তারা যদি পদোন্নতি না পান তাহলে তারা হতাশায় ভুগবেন এবং পদোন্নতির ক্ষেত্রে কর্ম দক্ষতা যোগ্যতা এবং জ্যেষ্ঠতা এটাকে মূল্যায়ন করতে হবে। বিচারের স্বতন্ত্র প্রাধান্য, বিচার স্বতন্ত্র প্রাধান্য বিচার স্বাধীন রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ উপায়, অ্যারিস্টটল থেকে শুরু করে মনুষ্য পর্যন্ত অনেক রাষ্ট্র চিন্তাবিদ এরকম ধারণা করেন যে বিচারের স্বাতন্ত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ ছাড়া বিচারের স্বাতন্ত্র এবং স্বাধীন রক্ষিত হতে পারে না। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার জন্য বিচার বিভাগকে অন্যান্য বিভাগকে অবশ্যই স্বাতন্ত্র করতে হবে, তাহলে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের বিচারকাজ সম্পন্ন করতে পারবে। আর জনগণ রাজনীতিবিদদের আগ্রহ, বিচার স্বাধীনতার জন্য জনগণ রাজনীতিবিদদের আগ্রহ থাকতে হবে, কারণ জনগণকে যোগ্য এবং উপযুক্ত বিচারক যাতে নিয়োগ হতে পারে সেই জন্য তাদেরকে আগ্রহ দেখাতে হবে, রাজনীতিতে আগ্রহ দেখাতে হবে, প্রয়োজনে আন্দোলন করতে হবে এবং প্রয়োজনে জনমত সৃষ্টি করতে হবে। নয় সর্বশ্রেষ্ঠ পয়েন্ট আছে ছাত্রছাত্রীদের এখানে জনগণের আস্থা ও বিশ্বাস, বিচার স্বাধীনতা রক্ষার জন্য জনগণ বিশ্বাস আস্থা একটি গুরুত্বপূর্ণ শর্ত, কারণ বিচারকদের বা বিচার বিভাগের জনগণের আস্থা বিশ্বাস বিশ্বাস অর্জন করতে হবে এবং সেটা অটুট রাখতে হবে। বিচারকদের প্রতি যদি জনগণের বিশ্বাস আস্থা প্রতিষ্ঠিত হয় তাহলে সরকার যে কোনো সময় বা প্রশাসন যে কোনো সময় তাদেরকে অপসারণ করতে পারবে না বা তাদের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না, ফলে বিচারকের স্বাধীনতা রক্ষিত হয়ে বিচারকগণ স্বাধীনভাবে বিচার কার্য সম্পন্ন করতে পারবেন। ছাত্রছাত্রী বিন্দু, এই হচ্ছে আজকে তোমাদের পাঠদানের বিষয় পৌরনীতি সুশাসন প্রথম পত্রের সপ্তাহ থেকে যে টপিকসগুলো আমি আলোচনা করলাম সেটা হচ্ছে যে প্রশাসন থেকে বিচারের পৃথকীকরণ, বিচারের স্বাধীনতা কী এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় কী। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি প্রশাসন বলতে এখানে সরকার বা শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতি সাথে সরকার ব্যবস্থায় প্রশাসন সরকার এবং রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি, অনেক সময় এই সর্বপ্রধান এবং রাষ্ট্রপতি একই ব্যক্তি হয় বিচার হস্তক্ষেপ করে থাকে এবং সংসদীয় শাসন ব্যবস্থায়ও দেখা যায় যে সরকারের যে তিনটি অঙ্গ আছে আইন এবং শাসন বিচার বিভাগ, সেক্ষেত্রে আইন এবং শাসন বিভাগ একই ব্যক্তি, অর্থাৎ একজন মন্ত্রী আবার একজন আইন প্রণেতা অনেক সময় বিচার বিভাগের কাজ হস্তক্ষেপ করতে পারে। এই জন্য বিচার সাধ্য রক্ষা করার জন্য অর্থাৎ প্রশাসনিক বিচার পৃথকীকরণ করতে যে সরকারের যে তিনটি বিভাগ আছে তাদের আইন ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগের সম্পূর্ণ আলাদাকরণ করা। আর বিচার স্বাধীনতা যেটা বললাম যে অর্থাৎ বিচারকগণ আইন ও শাসন বিভাগের বা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে সরকারের প্রভাব থেকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে আইন অনুযায়ী স্বাধীনভাবে মামলা রায় প্রদান করা বা বিচার কার্য সম্পন্ন করা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এবং এখানে বিচারের স্বাধীনতা রক্ষার উপায়গুলো আমি যেটা বললাম, প্রথমত হচ্ছে বিচারকদাতার যোগ্য অভিজ্ঞ বিচারক নিয়োগ করতে হবে এবং নিয়োগ পদ্ধতির স্বচ্ছতা থাকতে হবে, সেক্ষেত্রে শাসন বিভাগ কর্তৃক যদিও জনগণ বিচারকের নিয়োগ পদ্ধতির তিনটি, জনগণ কর্তৃক নিয়োগ এবং আইনসভা কর্তৃক নিয়োগ এবং শাসন বিভাগ কর্তৃক নিয়োগ, এই তিনটি নিয়োগ পদ্ধতির সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম পন্থা হচ্ছে শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ পদ্ধতি, অর্থাৎ বিচারক কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বা সরকার বা শাসন বিভাগ বিচার বিভাগ নিয়োগ করলেই সেটা উত্তম পদ্ধতি। এবং অপসারণ বা বিচারকদের কার্যকলাপ থাকতে হবে নির্দিষ্ট, তা নাহলে তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বিচারকে সমন্বয় করতে পারবেন না, কারণ তারা যদি মনে করেন যে সকালে নিয়োগ বিকালে অপসারণ তাহলে তাদের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব বা ভয়ভীতি কাজ করবে, নির্দিষ্ট বিচার কাজ সমন্বয় করতে পারবেন না। এবং তাদের অপসারণ পদ্ধতি থাকতে হবে নির্দিষ্ট যে রাষ্ট্রপ্রধান নিয়োগ করবেন কিন্তু সে বরখাস্ত করতে পারবে না, তার জন্য আইনসভার অভিশংসনের প্রস্তাবক্রমে বিচার কমিটির সুপারিশ অনুযায়ী তিনি সেটা অপসারণ করবেন। এবং বিচারকদের উচিত বেতন ভাতা দিয়ে সামাজিক মর্যাদাও দিতে হবে, তাহলে তারা
হীনমনতায় ভুগবেন না এবং লোকাল শক্তি থেকে তারা বিষয়কে সমন্বয় করতে পারবে, তারা দুর্নীতিগ্রস্ত হবে না। এবং পদোন্নতির ক্ষেত্রেও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা এবং নির্দিষ্ট সময়টাতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। যোগ্যতা, কর্মদক্ষতা এবং সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা অনুসরণ করতে হবে। বিচারবিভাগ স্বাতন্ত্র্য রক্ষা অর্থাৎ স্বাধীন, বিচার বিভাগকে অবশ্যই আইন ও শাসন বিভাগকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ করতে হবে, তা নাহলে তারা স্বাতন্ত্র্য সাথে বিচারকাজ সমন্বয় করতে পারবেন না। যেটা বলে সেপারেশন অফ পাওয়ার, জনগণ রাজনীতিবিদদের আগ্রহ থাকতে হবে, কারণ তাদের আগ্রহ দেখাতে হবে যদি মানুষ সমাজকে ব্যক্তি বিচারক নিয়োগ করতে চায়, সেক্ষেত্রে চাপ প্রয়োগ করে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করতে হবে যাতে একজন সৎ যোগ্য ব্যক্তি বিচারক হিসেবে নিয়োগ করতে পারেন। এর জন্য জনমত সৃষ্টি করতে হবে এবং জনগণের আস্থা বিশ্বাস বিচার বিভাগের অর্জন করতে হবে, অটুট রাখতে হবে, যাতে বিচারকদের প্রতি জনগণের আস্থা বিশ্বাস যদি অটুট থাকে তাহলে সরকার বিচারকদের মর্যাদা ক্ষুণ্ণ করতে সাহসী হবেন না। এটা সাতাশ কিন্তু হচ্ছে আমাদের পাঠদান। আগামী দিন তোমাদের সাথে আমার পাঠদানের বিষয় হচ্ছে পৌরের সুশাসন প্রথমপত্রের দশম অধ্যায় থেকে জাতি ও জাতীয়তা কী, জাতীয় জাতীয়তার প্রতি পার্থক্য এবং জাতীয়তা গঠনের উপাদানসমূহ নিয়ে আলোচনা করবো। তোমরা এটা বাড়িতে দেখবে, আর আজকে তোমাদের সাথে যে পাঠদান করলাম এটা বাড়িতে দেখবে, তাহলে তোমাদের এটা আরও পরিষ্কার হয়ে যাবে। আজকে তোমাদের সাথে আমি অনলাইনে অনেকক্ষণ কথা বললাম বা তোমার সময় দিয়েছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা ধৈর্য ধারণ করে সেটা সরবরাহ করছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার তোমাদের সাথে আমার অনলাইন ক্লাসে কথা হবে, আলোচনা হবে। এবং তোমরা যদি কোনো বিষয়ে বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে সরাসরি ক্লাসে তোমরা আমার কাছে সেগুলো সমাধান করে নেবে। সবারই সুস্থতা কামনা করে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আমি আজকে আমার পাঠটা এখানে বিরতি রাখছি।